beni kule e la chule aşo jokon dekhi ei goran jure jai kacho emotional howar moto video kintu emotional e holam na dhora emotional howar moto video kintu holam na emotional e dhora dekha tar video amar ta hoye geche khara ভুল চিন্তা ভাবনা ধরেও না কেননা আমি এখানে গায়ের পশম আর নিচের ধন সম্পত্তির কথাই বলছি যৌবন কাল ছিল যখন তখন আমি আমি নমাজ পড়ি আজ পাঁচ দিন হয়েছে আমি নমাজ পড়ি যৌবন কালে আমি যেতে পারিনি বিথাই সে চলে যাচ্ছে জঙ্গলে হাই কেননা জঙ্গল গিয়ে অন্য মানুষদেরকে সার্ভিস দিবে ওই এক কথায় যেটাকে বলা হয় জঙ্গলে গিয়ে মঙ্গল তো কেমন আছো তোমরা তো সবাইকে আবারো স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো তারপরে বলে দিচ্ছি আজকে আমরা কিছু পমপম ম্যাগি নুডলস নিয়ে কথা বলতে যাচ্ছি সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক মন পাবনের না ভাসাইলাম বন্ধু তোমার নদীর মাছি বড় টিকটকে কি কন্টেন্টের অভাব আছে নাকি তোমাদের শরীরে প্রচন্ড কারেন্ট আছে যার কারণে তোমার গোসল করতে গিয়ে ভিডিও করা লাগে আমার তো মনে হয় তোমার পিছন মারার লাগে দুই তিনজন লোক লাগে কালো জিনিসটা চুষে চুষে সাদা জিনিসটা বের করার দেওয়ার নামই হচ্ছে মাল কি বলছিস তুই এখন আর কেউ চলে গেলে কষ্ট লাগে না কারণ আমি বুঝা গেছি যা যাইবো তার থেকে ভালো কিছুই আইবো অ্যাকচুয়ালি আপুটা তো টিকটক ভিডিও বানাইছে যার কারণে সে প্রপারলি বলতে পারে না এখানে মেন কথাটা হলো এটা যে সে এটা বলতে চাইছিল যে যে যাবে তার থেকে বড় মানুষ আসবে এন্ড বড় মানুষ মানে হচ্ছে যে যাবে তারটা ছিল 2 ইঞ্চি এন্ড যে আসবে তারটা 5 ইঞ্চি রুকো যারা সবর করো বলতেছে আপু তুমি কি নিতে পারবা এত বড়টার দায়িত্ব মানে এত বড় মানুষের দায়িত্ব সমজরে সমজরে তোমারে বুঝাইয়া নাইয়া মাল্লা তুমি খাও গা বুড়া বেডির ডাব রস নাই কষ নাই ওইটা চুষাই তোমার স্বভাব এত ছোট গাছে এত বড় বড় ডাব দেখার পরে কিছুই নাই বলার আমি তো ভাবতেছি তার বয়ফ্রেন্ডকে দেওয়া এটা বিধাতার উপহার আর সৌভাগ্যবান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কিনা করেছে এটা আহার সিস্টার লাইফে যদি কিছু করতে হয় না ছেলেদের ঠোঁটের উপর না নোটের উপর নজর এই ভিডিওতে আপুটি সুন্দর একটা বার্তা দিয়েছে যেখানে বলা হয়েছে যে ছেলেদের ঠোঁটের উপর না নোটের উপর ফোকাস দাও তাহলে আমিও তোমাকে একটা ছোট্ট টিপস দিতে চাই যেখানে কিনা উল্লেখযোগ্য আছে কিভাবে তুমি ছেলেদের টাকাটা নিতে পারবে আচ্ছা তো তেমন কিছু না তার সাথে তোমাকে কি মতে ফ্রিল্যান্সিং করতে হবে 500 টাকা অডিও কল 1000 টাকার ভিডিও কল টাকা পায় যাবে বিকাশে আর নজরটা দিও তুমি তার ঠোঁটে না গোপন অঙ্গে আস্তে আস্তে দিদি ভাইটা বের হয়ে যাবে তো তোমাকে দেখে না আমার একটা শাড়ির কথা মনে পড়লো তোমার ভিডিওতে কেন এত ঝাঁকাঝাঁকি তোমার ভিডিওতে কেন এত ঝাঁকাঝাঁকি তোমার আম্মু আব্বু কিছু বলে না আই মিন আমাদের কাকা কাকি তুমি আমারটা খাবে আমি তোমারটা খাবো রিলেশনে থাকা অবস্থায় কিছুদিনে মনে চলে তুমি আমারটা খাবে আমি তোমারটা খাবো খাওয়া শেষ হলে রিলেশন শেষ তাই তো আমি বারবার বলি আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলাদেশ পাঁচ পাঁচ এক পুরুষে আসক্ত হয়ে যাদেরকে ইগনোর করেছিলাম তারা একটু কষ্ট করে নক দেন তো ভাই একজনে খায় শেষ করে দিল আরেকজন রাইছো ভালোবাসার কথা কইতে হায় রে কষ্ট দেইখা মনে হয় না আর পারে সইতে বোকাচোদা বোকাচোদা তোমাকে আর বলতে হবে না ভাই আমরা তোমাকে দেখেই বুঝে গেছি তুমি অনেক বড় প্রো প্লেয়ার ভাই তো আমরা আরেকটা কথা জানতে চাই আপনার এত বড় বড় পমপমের রহস্য আমি বলুম না আমার শরম করে ঠিক আছে না বললে আর কি করা যায় চলো পরের ভিডিওতেই যাই ভালো হয়ে যাও মাসুদ কিছু কিছু আপু থাকে যারা অন্যের বয়ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার জন্য বিছানা রেডি রাখে যেমন তুমি আয় আয়
আরই সমাজ গই সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতটুকু যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে আমার জন্য দোয়া করো এন্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম